দুদিনের ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান গ্রেগ বার্কলে। রোববার দুপুর 1:05 তিনি রাজধানীর হজরত শাহজালাল রহমতুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান নিশ্চিত করেছেন এ তথ্য। ঢাকায় নেমেই সরাসরি পূর্বাচলের শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অবকাঠামো দেখতে চলে যান বার্কলে। সেখান থেকে ফিরেই ব্যস্ত সময় শুরু হয়ে যাবে আইসিসি চেয়ারম্যানের। বার্কলের সৌজন্যে ডিনার পার্টির আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামীকাল বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্টের প্রথম ঘণ্টা মাঠে বসে দেখার কথাও রয়েছে তার। এরপর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার। পরে তিনি চলে যাবেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে তিনি স্টেডিয়াম ছাড়াও সেখানকার অন্যান্য সব সুযোগ সুবিধাও পরিদর্শন করবেন। 25 মে সকালে ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা রয়েছে তার। সেখানে আইপিএল প্লে অফ এবং ফাইনাল ম্যাচ দেখার কথা রয়েছে তার।